নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আমরা স্বাগতম। তো বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে লোকসভা ইলেকশন 2024-এর এবিপি যে সি ভোটার এক্সিট পোল প্রকাশিত করেছে, যেটা বলা হয়েছে বাংলায় 23 থেকে 27টি আসন পেতে পারে বিজেপি, এবং সমীক্ষা নিয়ে ডিটেলস আপডেট আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, দেখে নেব আজকের আপডেট লোকসভা ইলেকশন 2024-এর এবিপি আনন্দের সি ভোটার এক্সিট পোল সম্বন্ধে। এখানে বলা হয়েছে বাংলায় 30টি আসনে টার্গেট বেঁধে নেমে দিয়েছিলেন মোদী শাহ, আর সেই টার্গেটকে মাথায় রেখেই ময়দানে নামে বঙ্গ বিজেপি। একেবারে মাটি কামড়ে থেকে গোটা বাংলা চষে ফেলেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে বিজেপি বাংলায় মুখ থুবড়ে পড়বে বলে দাবি করেছে তৃণমূল, অন্যদিকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে জোট বেঁধে ময়দানে নামে বাম কংগ্রেস। এই অবস্থায় রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র কেমন হতে পারে ফলাফল, কি বলছে বুথ ফেরত সমীক্ষা এবিপি সি ভোটার এক্সিট পোল, সেটা আমরা দেখে নেব। এবিপি সি ভোটারের সমীক্ষা বলছে বাংলায় 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূল 13 থেকে 17টি আসন পেতে পারে, বিজেপি 23 থেকে 27টি আসন পেতে পারে, এমনটাই এবিপি সি ভোটার সমীক্ষায় পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই সমীক্ষা সত্যি হলে কার্যত তাৎপর্যপূর্ণ উত্থান ঘটবে বঙ্গ বিজেপি। যদিও অনেক ক্ষেত্রেই বুথ ফেরত সমীক্ষা সত্যি হয় না, অন্যদিকে এবিপি সি ভোটার এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী বাংলায় বাম কংগ্রেস 1 থেকে 3টি আসন পেতে পারে। অন্যদিকে ভোট শতাংশের নিরিখে বাংলায় শাসক দল তৃণমূল থেকে বিজেপি অনেকটাই এগিয়ে থাকবে বলেও এবিপি সি ভোটারের সমীক্ষায় উঠে এসছে। সমীক্ষা বলছে তৃণমূলের ভোট শতাংশ প্রায় 41%, বিজেপি 42% ভোট পেতে পারে। বাংলায় এহেন বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই কার্যত উচ্ছ্বসিত বঙ্গ বিজেপি নেতৃত্ব, তবে শেষ মুহূর্তে খেলা ঘুরবে বলেই আশাবাদী তৃণমূল। নেতৃত্বের দাবি বুথ ফেরত সমীক্ষা কখনো সত্যি হয় না, আগামী 4 জুন ফলাফল প্রকাশ হবে, সেদিনই আসল ছবি স্পষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, বলে রাখি প্রসঙ্গত 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলায় 42টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 22টি, বিজেপি 18টি এবং কংগ্রেস 2টি আসনে জয়ী হয়েছিল। সেবারে তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল 43.7%, বিজেপি পেয়েছিল 44.6% ভোট। ওই ভোটে বিজেপির শতকরা প্রায় 16% ভোট বৃদ্ধি হয়েছিল। অন্যদিকে 16.72% ভোট কমেছিল বামেদের, বামেদের প্রাপ্ত ভোটের হার ছিল 7.5%, কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 5.7%। তো বন্ধুরা বুঝতে পারছেন, এইটা হচ্ছে 2019 সালের লোকসভার রেজাল্টের আপডেট। তো বন্ধুরা, আমরা যেটা প্রথম থেকে আলোচনা করলাম 2024 সালের যে সি ভোটার সমীক্ষা এবিপি আনন্দের যে নিউজটি প্রকাশিত হয়, সেই আপডেটটি নিয়ে আমরা আলোচনা করলাম। তো বন্ধুরা, এখানে বারবার বলে দেওয়া হয়েছে এই ভোটার যে বুথ ফেরত সমীক্ষা সবসময় সঠিক হয় না, সেটা ভুল হতে পারে। তো বন্ধুরা 4 তারিখই আপ বুঝতে পারা যাবে আসল ফলাফল। তো বন্ধুরা, আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।